পিচিং রাস্তা ও তলায় থেকে যাওয়া পাইপলাইন 3 থেকে 3.5 ফুট গভীরে বসে যাওয়া এলাকায় জলের কষ্ট, হাড়ি বালতি কলসি নিয়ে প্রতিবাদে রাস্তায় এলাকার মানুষ। হঠাৎ 350 মিটার দৈর্ঘ্য পিচিং রাস্তা 3 থেকে 3.5 ফুট গভীরে বসে যাওয়ায় মাটির তলা থেকে যাওয়া পাইপলাইন বসে যায়, ফলে রাস্তার পাশে থাকা পরিবারগুলো আছে আতঙ্কে। যে কোনো সময় বসে যেতে পারে, ফাটল নিতে পারে তাদের বাড়িঘর, ফলে অন্যদিকে এলাকায় তৈরি হয়েছে জল সরবরাহের সমস্যা। দীর্ঘ 10 দিন যাবৎ এলাকার মানুষ জল কষ্টে থাকার পর এবারে হাঁড়ি কলসি বালতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকে শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর 6-এর ঘেরি এলাকায়। আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের 16 নম্বর 6-এর ঘেরি এলাকায়। বর্তমানে দেখা গিয়েছে রাতারাতি এখানে একটি রাস্তার বিশাল আকারে ধস দিয়েছে, যার ফলে আতঙ্কগ্রস্ত এই এলাকার মানুষজন। সকাল না হতেই এলাকার মানুষজন রাস্তায় বেরিয়ে পড়েছেন, প্রচুর রাস্তায় মানুষ জমায়েত হয়েছে। এমনকি এলাকার মহিলা কলসি ডাবর এমনকি জলের মগ নিয়ে তারা ধর্নায় বসেছেন জলের দাবিতে। তাদের একটাই দাবি, রাস্তা যে ধস নিয়েছে তার ফলে জলের সরবরাহ যে পাইপলাইন ছিল তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও পর্যন্ত সংস্কার করা সম্ভব হয়নি। তবে প্রশাসন সূত্রে যেটুকু জানা গিয়েছে কথা বলে, তারা ইতিমধ্যে ভিডিও জানিয়েছেন পাথর প্রতিমা বিডিওকে, সেই বিডিও সাহেব বিডিও অফিস থেকে ইতিমধ্যে তাদেরকে জানানো হয়েছে যে ইঞ্জিনিয়াররা আসবেন, এখানে তদারকি করে দেখবেন কি বর্তমানে কি সমস্যা হয়েছে। তবে সবথেকে কষ্টকর ব্যাপার হচ্ছে এলাকার মানুষজন যারা ঠিক এই ধসের অপোজিটে যাদের ঘর রয়েছে তাদের দেয়ালে ফাটল নিয়েছে, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। তাদের যে এত চিন্তিত, তাদের যে কোনো মুহূর্তে তাদের ঘরটিও চলে যেতে পারে। একজন তো বলেই বসলেন তারা আমার আবাসন যোজনায় তারা ঘর পায়নি, তাদের নামটাও কেটে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে যদি এই যেটুকু তাদের রয়েছে সবেধন নীলমণি সামান্য ঘরটুকু, সেই ঘরটুকুও যদি ধসে জলে চলে যায় তাহলে কী করে ছেলেপুলে নিয়ে তারা বাঁচবে? তাই প্রশাসনের কাছে তাদের একমাত্র দাবি, অতি সত্বর এই রাস্তা এবং জলের পাইপ ঠিক করা হোক এবং তারা যাতে বাঁচতে পারে। তাই ইতিমধ্যে তারা ধর্নায় বসেছেন, এই ধর্না তখনই তুলবেন প্রশাসনের কাছ থেকে কোনো আশ্বাস পেলে বলে জানা গিয়েছে। 16 নম্বর 6-এর গড়ি থেকে গোপাল শীলের রিপোর্ট, ICTV নিউজ। আমাদের এই রাস্তা হঠাৎ মাত্র বসে যাওয়ার ফলে আমাদের জলের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। জলের লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে প্রত্যেক বাড়িতে যে জলের সমস্যা এত দেখা দিয়েছে, কেউ আর জল পাচ্ছে না। একটাই টিওল আছে, টিওলে মায়েরা সেখানেই জলই টিওলেই জল ঠিকমতো সরবরাহ পাচ্ছে না। এই জন্য আমরা আজ ধর্নায় এসেছি যাতে আমাদের এই জলের ব্যবস্থাটা খুব শীঘ্রই তাড়াতাড়ি চালু করে দিতে পারে। ধসে যাওয়ার ফলে কোনো পদ্ধতি মায়েরা যেতে পারছে না অ্যাম্বুলেন্সে। এখানে এমন একটা সমস্যা যে আমরা কোনো মতে এখানে সাহস করে থাকতে পারছি না। এখানে যে ঘর বাড়ি আছে বা টিওয়েলের জন্যে আমরা জলের জন্য আমরা খুব অসুবিধা পড়ি, যার জন্য আমরা এখানে যে এখানে কোনো মতে খুব বিশাল সমস্যা আমাদের। সেই সমস্যার জন্য আমরা আবেদন করছি যাতে তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা হয়ে যাও, অথচ জলটাও আমরা জলের জন্য আমাদের মেয়ে ছেলেরা সবাই দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কত দূর জল নিতে যেতে হয় আমাদের। এই যে রাস্তাটা পরেশ মৌলের বাড়ির কাছে ছয়গেরি মৌলে পাড়ায় রাস্তাটা সুন্দর হয়েছিল, পিচি রাস্তা মাঝখান দিয়ে এমন বসে গেছে যেটা আমরা ভাবতে পারি না, কারণ পাইলিং ঠিক আছে অথচ রাস্তা বসে গেল। আমরা ওখানে জানলাম যে ওখানে একটা খাল ছিল, ওই খালের সঙ্গে যোগাযোগ ছিল, যেই খালের জলটা লোকেরা মানে ধান চাষের জন্য সিঁচে নিয়েছে হঠাৎ রাস্তাটার মাঝখান দিয়ে বসে গেল। ওই রাস্তাটা আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের বিধায়কদের মাধ্যমে বা আমরা নিজেরা ছবি টবি পাঠিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছি, SDB সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে এই রাস্তাটা ছিল, তারা এসে ইঞ্জিনিয়ার সব দেখে গেছে। খুব তাড়াতাড়ি সরস্বতী পূজার পরে 2-4 দিনের মধ্যে আরম্ভ হয়ে যাবে। একটা মানে একটা ব্যস্ততম রাস্তা এটা, তারানগর 14 নম্বর সব লোকজন আসে এদের দিয়ে।